वेलकम टू माय चैनल क्रिएटिव वर्ल्ड। आज हमें अपन देखो ये एक एलजी टीवी ओरिजिनल एलजी टेलीविजन सर्किट। यटार ऑडियो आसे किंतु वीडियो ना, छवि अनेक घुला देखा जा। तो ऑडियो पासी किंतु वीडियो पासी ना, कि कारण पासी ना से आज हमें अपन देखो। तो अपना आगे टीवीर छविटा देखें जो केमन देखा जापर यटार प्रब्लेम सल्व कर चेष्टा करब। तो एखी पावर एसि कॉर्डटी दीची टेलीविसने। हाँ, हमें देखते जे पावर रेटा जल से तो आज थे के बोरो लें रोज राते ऑटो इग्निशन बैश बार्नर आर 25% गैस शास्त्रे सम्पूर्ण ऑटो इग्निशन रियागार्ड से किंतु छवि नाई साउंड আছে আপনারা শুনতে পাচ্ছেন। তো এখন আমরা দেখব যে আসলে ছবিটা ভিডিওটা নেই কেন, অর্থাৎ ছবিটা আসছে না কেন, ছবিটা আসছে না কেন। তো এটা আমাদের দেখতে হবে। তো প্রথম আমরা এর বেস বোর্ডটা দেখব, যে বেস বোর্ডের G2 ভোল্টেজটা কেমন আছে এবং বেসটা ঠিক আছে কিনা। আমরা সাধারণত টেলিভিশনে ভিডিও না থাকলে বেজের প্রবলেমটাই ধরি। তো এই ক্ষেত্রে একটু দেখতে পাচ্ছি যে ঘোলার পরিমাণটা অনেক বেশি, কোনো ছবি দেখা যাচ্ছে না। তো তারপরও আগে আমরা বেস বোর্ডটাই দেখব। চলুন দেখি বেস বোর্ডের কি কোনো প্রবলেম হয়েছে কি না। এখন আমরা টেলিভিশনের সার্কিট থেকে বেস বোর্ডটি খুলব এবং দেখব যে বেজের কোথাও কোনো প্রবলেম হয়েছে কি না। তো আগে এটা খুলতে হবে। আমি বেসটি খুলেছি। বেসটি আসলে এইভাবে দেখে কিছুই বোঝা যায় না। তো এখানে দুইটা ক্লিপ আছে, দুইটা ক্যাবেল, যে ক্যাবেল দুটো আসছে আমার ফ্ল্যাব্যাকের থেকে, একটি হচ্ছে G2, একটা হচ্ছে ফোকাস। তো ফার্স্ট আমি এই চিকুন ক্যাবেলটি খুলবো। এখানে এখানে যদি এইভাবে চাপ দেওয়া হয় তো এটা এমনি থেকে খুলে যায় এবং এভাবে টান দিতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা খুলে গেছে। এবং আমি নেক্সট যেটা আছে সেটাও খুলবো। এখানে কেন চাপ দেবেন এবং এভাবে টান দিন। এটি হচ্ছে এলজির বেজ, এর কারণে দুটা ক্লিপ আছে। বাট চায়না যে বেজগুলো বা চায়না সার্কিটের যে বেজগুলো, সেই বেজগুলোই আপনার ক্লিপ থাকে না, এখানে একটা কানেক্টর থাকে, সেখানে আমাদের লাগাতে হয়। তো এটা এলজির বেজ, এই ক্ষেত্রে এর দুইটা ছিদ্র আছে এবং এর ভিতরে তার দিলে এটা কানেক্ট হয়ে যায়। তো এখন এটা আমি খুলব। এটা সাকার দিয়ে খুলতে হবে। আমি যেটা দিয়ে এই রাঙগুলো তুলছি, তো এটার নাম হচ্ছে সাকার। এটা যে কোনো লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেকে আছেন যারা বিরাশ দিয়ে এই রাঙগুলো পরিষ্কার করেন, তো তারা করবেন না, কারণ এতে প্রিন্টগুলো নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে কাজ করতে কষ্ট হয়। তো আপনারা অবশ্যই সাকার ব্যবহার করবেন। এটা খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রিন্টগুলো উঠে না যায়। তো এটা আমি খুলে ফেলেছি। এখন এর ভিতরে তুতে পড়া আছে কি না সেটা দেখতে গেলে আপনাদের এই দুই নব খুলতে হবে এবং এটা এখান থেকে ডিসকানেক্টেড করতে হবে। হ্যাঁ, প্রায় খুলে ফেলেছি। এবার আমি এখান থেকে এটা কেটে ফেলবো। হ্যাঁ, এটা আমি খুলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে অনেকগুলো কানেক্টর আছে, সব এক একটা কানেক্টর। এখানে রেড, গ্রিন, ব্লু, হোয়াইট এমন অনেক কানেক্টর থাকে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিসকানেক্ট থাকে, তাহলে শর্ট হয়ে যাবে। তো আমরা যে কারণে এটা খুললাম আপনাদের দেখানোর জন্য, যে আসলে বেজ নষ্ট হয়েছে কি না সেটা বোঝার উপায়।
তো আমি প্রথমে এটা খুলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পরে এক ধরনের মরিচা পড়েছে, অর্থাৎ তুতে পড়েছে। খেয়াল করলে দেখতে পাবেন এটার পরে এক ধরনের আবরণ পড়ছে, এবং এর কারণে আমার ছবিটা ভুলে আসতে পারে, ভিডিও না থাকতে পারে, এবং এর কানেকশানটা যেখান থেকে আসছে সেটাও আমাদের দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাকে এটা খুলতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এরপরে অনেক আবরণ পড়েছে। এই কানেক্টরটা যার সাথে সম্পৃক্ত থাকে আমাদের সেটাও দেখতে হবে। কানেক্টরটা এর সাথে লাগানো থাকে, এখান থেকে এসে এটা এখানে লাগানো থাকে। তো এটাও দেখতে পাচ্ছি যে আমার মরিচা পড়েছে। তো আমরা দেখতে পারলাম যে বেজটি নষ্ট ছিল। তো এখন এখানে আমরা আরেকটি নতুন বেজ লাগাবো এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। তো আমরা এখানে যে বেজটি লাগাবো সেটা একই বেজ, এটাও এলজির বেজ, এটা একটি নতুন বেজ, এটি আপনার লোকাল মার্কেটে কিনতে পাবেন অ্যাভেলেবেল। তো চলুন এটা আগে লাগাই, তারপর কানেকশানটা দিয়ে দেখি যে কি হয়। তো আমি এখানে এখন বেজটি সেটিং করব সুন্দরভাবে এবং সোল্ডারিং করব। আমি এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করব। এটা হচ্ছে গ্রাউন্ড কানেক্টর, এটা হচ্ছে জি2 কানেক্টর। আমার সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমি এই ক্যাবেল দুইটা এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব। আমি দেখতে পাচ্ছি এটা টানছি উঠছে না, অর্থাৎ লক হয়েছে, এবং এটাও আমি ওখানে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছি এটাও লক হয়েছে। তো আমাদের ভুললে চলবে না যে এখানে একটি গ্রাউন্ড ক্যাবেল আছে যেটা পিকচার টিউব থেকে এসছে, তো এটা আগে লাগাতে হবে, কারণ এটা না দিলে আমার পিকচার টিউবটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আগে আমি এখানে লাগিয়ে দিই। এবার আমি এটা এখানে সুন্দরভাবে সেট করব। এটা আমার সেটিং হয়েছে। এখন আমি এটাতে পাওয়ার দেব এবং দেখব যে আমাদের কি রকম ছবি আসে। এখন আমরা টেলিভিশনের এসি পাওয়ারটি দেব এবং দেখব ডিসপ্লেতে কেমন আলো আসে বা ভিডিও আসে কি না। তো আমি পাওয়ারটা দিচ্ছি, এখানে অন অফ সুইচ আছে, এটা অন করব এবং ডিশের লাইনটা দেব। ডিশের জ্যাকটা লাগিয়েছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও নাই, ভার্টিক্যাল রংধনুর মতন হয়ে রয়েছে কয়েকটা কালার, এবং ওর ভিতরে ছবি যে আসে সেটা বুঝতে পাচ্ছেন যে কালারটা নাড়াচাড়া করছে, অর্থাৎ যখন ছবি আসে তখন কিন্তু আমার ফুল ফোকাসটা আসছে না। তো এটা হচ্ছে ভার্টিক্যাল সেকশনের একটি সমস্যা, এটা আমাদের দেখতে হবে কী কারণে এটা হচ্ছে। এটি হচ্ছে একটি এলজির সার্কিট, এলজি সার্কিটের ফ্লাইব্যাক থেকে আপনার ভার্টিক্যাল ভোল্টেজটা যায়, এবং ভার্টিক্যাল ভোল্টেজটা যায় এখান থেকে প্লাস এবং মাইনাস দুইটা ভোল্টেজে যায়, 14 ভোল্ট থাকে, প্লাসও 14 ভোল্ট থাকবে এবং মাইনাসও 14 ভোল্ট থাকবে। তো এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে 14 ভোল্ট আমার এখানে আউটপুটে এসেছে,
এখান থেকে এসছে, আইসিতে ঢুকছে, ইন হয়েছে, কিন্তু আউট হচ্ছে না। আউট হচ্ছে না কারণ আইসির থেকে ফল্ট থাকলে আউট না হতে পারে, ক্যাপাসিটার এবং ডায়োড যদি খারাপ থাকে সেক্ষেত্রে হতে পারে। যেহেতু ওই পার্টসগুলো মাপা যায়, সেই ক্ষেত্রে আমি আগে মাপার দিকে যাব না, আগেই আমি আইসিটা চেঞ্জ করব এবং দেখব যে কি হয়। যদি তারপরেও না হয় সেই ক্ষেত্রে আমরা আদার্স যে পার্টসগুলো থাকে সেগুলো মাপবো। তো আগে আমরা সহজের জন্যে আমরা আগে আইসিটা চেঞ্জ করব। এখন আমি এই ভার্টিক্যাল আইসিটি খুলবো সাকারের মাধ্যমে। তো সাকারের মাধ্যমে এটা খোলার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন পিনগুলো শর্ট না হয় এবং খুব জোরে ধাক্কা না লাগে। যদি সাকারে জোরে ধাক্কা লাগে তাহলে আমার পিনটা উঠে যাবে এবং আমার কানেকশন করতে সমস্যা হবে। এবং আপনারাও এটা খেয়াল রাখবেন কারণ এটা খুব সফটলি ব্যবহার করতে হয়। যখন এর লেগগুলো ওপেন হয়ে যাবে তখন আপনার ওই পাশে একটা স্ক্রু থাকে হিক্সিনের সাথে, স্ক্রুটা খুলবেন এবং এই পাশ থেকে একটা ধাক্কা দিবেন, এটা খুব সহজেই খুলে যাবে। স্ক্রুটা থাকে হিক্সিনের সাথে আমি বলছিলাম, এই দেখেন সেই স্ক্রুটা, এটা খুলতে হবে। এবং সার্কিটটা উল্টাতে হবে এবং আস্তে করে একটা ধাক্কা দিতে হবে। দেখতে পেয়েছেন যে আইসিটা খুব সুন্দরভাবে খুলে নিচে পড়ে গেছে। এটা হচ্ছে ভার্টিক্যাল আইসি। আমি সার্কিট থেকে যে ভার্টিক্যাল আইসিটি এইমাত্র খুললাম সেটার মান হচ্ছে TDA4865। এটি হচ্ছে ওল্ড আইসি, অর্থাৎ এতে যেতে লাগানো ছিল সার্কিটটিতে। তো এখন আমি এর পরিবর্তে আরেকটি আইসি লাগাবো, সেটাও এলজির ভার্টিক্যাল আইসি। এটার পরিবর্তে 4865-এর পরিবর্তে যদি আমি TDA4863 লাগাই তাহলেও আমার কাজ হবে। এটা আপনারা অবশ্যই স্মরণ রাখবেন, 4865-এর জায়গায় যদি আপনি TDA4863 লাগান তাহলেও কাজ হবে। একই, শুধু গ্রুপটা এক এবং নাম্বারটা অন্য, একই কাজ হবে আপনার। এর পরিবর্তে আপনারা এটা লাগাতে পারেন এবং সেম কাজ হবে। তো চলুন আগে এটা লাগাই এবং দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয় কি না। তো আমি এখন আপনাদের ভার্টিক্যাল সেকশানের কিসের জন্য কি হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল সেকশানের। এটা নষ্ট হলেও আপনার লম্বা লম্বা ভার্টিক্যাল দাগ আসবে। এখানকার যদি আপনার এই রেজিস্ট্যান্সটা, এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, গ্রাউন্ড হয়ে যে রেজিস্ট্যান্স যায়, যদি এই রেজিস্ট্যান্স কেটে যায় সেই ক্ষেত্রেও আপনার রংধনু হতে পারে, অর্থাৎ আইসিতে নেগেটিভ ভোল্টেজটা যাবে না, সেই ক্ষেত্রে আপনার ভার্টিক্যাল ফেল থাকবে। এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটার এই দুইটা নষ্টের কারণেও আপনার ভার্টিক্যাল এই প্রবলেমটা হতে পারে। এবং একটি ডায়োড থাকে যেটা থেকে দুইটো ভোল্টেজ ভাগ করে 14 ভোল্ট। আমি আপনাদের এখানে দেখাই, এই যে এখানে সেই রেক্টিফায়ার ডায়োডটি আছে, এই ডায়োডটি, এই ডায়োডটিও যদি খারাপ থাকে তাহলেও আপনার এই ফলটা হতে পারে। এখানে কয়েকটা আপনার ওমসের রেজিস্টার আছে, এই রেজিস্টারের প্রবলেম হলে এটা হতে পারে। এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ফিল্টার ক্যাপাসিটার, 1000 mAh 25 ভোল্ট, এই ক্যাপাসিটারের জন্য আপনার এই সমস্যাটা হতে পারে। তো আমি এখানে সাধারণত চোখে যেটা দেখতে পাচ্ছি যে এইগুলোর কোনো প্রবলেম হয়নি, কারণ যদি ক্যাপাসিটার ফল্ট হতো তাহলে আপনার ক্যাপাসিটারটা একটু ফুলে উঠতো, যাই হোক বোঝা যায়। আপনার রেজিস্ট্যান্স কেটে গেলেও তার কালারটা ডিসকালার হয়ে যায়। এভাবে সাধারণ চোখ দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা প্রবলেম হয়েছে কোনটার প্রবলেম হয়নি। এবং আপনারা যারা কাজ করেন তারাও অবশ্যই বুঝতে পারবেন দেখে যে আসলে কোনটার প্রবলেম হয়েছে কোনটার হয়নি। কোনো পার্ট যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারি ক্যাপাসিটার উইথ রেজিস্ট্যান্স, এই দুইটা তো বোঝাই যায় সাধারণত। তো চলুন আগে আমরা এই আইসিটা লাগাবো এবং দেখবো। তো যেহেতু এটা হিটসিনের সাথে আমার অ্যাড থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই সিলিকন পেস্ট হংপা একটু দিয়ে নেব যাতে আমার গ্রাউন্ডটা ভালোভাবে পায় এবং সঠিক মাত্রায় তাপটা শোষণ করতে পারে। এর কারণে এখানে আমরা এই হংপা পেস্টটা দিয়ে নেব। এবার আমি এই আইসিটা ওখানে লাগিয়ে দেব। এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটি লেগ যেন সুন্দরভাবে ভিতরে যায়। এবার হিটসিনের সাথে স্ক্রুটি আমি খুব টাইট করে লাগাবো। এটা যদি লুজ থাকে তাহলে আমার আইসিটা অতিরিক্ত গরম হবে এবং আইসিটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে আমাদের এই স্ক্রুটা অনেক টাইট করে দিতে হয়। যদি আইসিটা গরম না হতো তাহলে এখানে হিটসিনের কোনো প্রয়োজন ছিল না, অ্যালমোনিয়ামের হিটসিন এটা।
এখন এই এই আইসির লেগগুলো ভার্টিক্যাল আইসির লেগগুলো আমরা সুন্দরভাবে সোল্ডারিং করবো। এবং সোল্ডারিং করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিনটা শর্ট না হয়। পিন শর্ট হয়ে গেলে আপনার আইসিটা নষ্ট হয়ে যাবে এবং সেই সাথে আপনার রেজিস্টার কেটে যেতে পারে, ক্যাপাসিটার বাস্ট হতে পারে, ডায়োড কেটে যেতে পারে। অর্থাৎ আমাদের আইসি লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শর্ট না হয়। যেহেতু আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এটা সোল্ডারিং করেছি এবং সেই কারণে আমাদের এর ভিতরে শর্ট থাকতে পারে, তো এই শর্টটা আছে কি না এটা কনফার্ম হওয়ার জন্য আমাদের সুই ব্যবহার করে এই লেগের দুই পায়ের মাঝখান দিয়ে এটা এরমন করলে আমরা বুঝতে পারবো। যদি শর্ট থাকে তাহলে আমাদের সুইয়ের আগাটা ওখানে বেঁধে যাবে, আর শর্ট না থাকলে বাঁধবে না, ঠিক এইভাবে। এবং এটা খুব স্লোলি করতে হবে, কারণ এটা যদি খুব জোরে করেন তাহলে আপনার পিনটাও কেটে যেতে পারে। এবার এখানে আপনি থিনার দিয়ে এটা পরিষ্কার করবেন, পরিষ্কার করলে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে শর্ট হয়েছে কি না। সুন্দরভাবে এটাকে পরিষ্কার করলাম, এবং এখন আমি দেখব যে এখানে শর্ট আছে কিনা এবং আপনারাও দেখতে পাবেন। দেখতে পাচ্ছি এখানে কোনো শর্ট নেই। এখন আমরা এটার সব কানেকশানগুলো দিয়ে আবার পুনরায় এটাতে পাওয়ার দেব এবং দেখব আমাদের প্যানেলে ডিসপ্লেতে কি আসে। প্রথমে আমরা স্পিকারের ক্যাবেলটি কানেক্ট করব এবং তারপর ডিগাজিং কয়েল, পিক্সার টিউবের সাথে যে কয়েলটি থাকে সেটা কানেক্ট করব। এটা সাধারণত পিটিসির পাশ থেকেই যায় এর কানেক্টরটা। এখন আমরা এটাকে সার্কিটটাকে সুন্দরভাবে টেলিভিশনের ভিতরে বসিয়ে দেব। এখন আমরা টেলিভিশনটিতে এসি লাইন দেব, এসি সকেটের ভিতরে এসি লাইনটি দিই, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফ্লামিন জ্বলেছে, এবং ডিশের লাইনটাও দিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই রংধনুটা এখন আর নেই এবং টেলিভিশনের ছবি আসবে, কারণ রাস্তা থাকা মানে টেলিভিশনের ছবি আসবে। আমরা ছবিটা দেখাতে পারছি না এই কারণে যে আমরা ছবি দেখালে আমরা কপিরাইট খেতে পারি, এই কারণে আমরা ভিডিওটা দেখাতে পাচ্ছি না। কোনো প্রকার কপিরাইট যাতে না হয় সেই কারণে আমরা ভিডিওটা দেখালাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে এটা প্রবলেম সলভ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর টুলবার আসছে, টুলবার আসছে, এবং এটা ব্লু স্ক্রিন হয়ে গেছে, এখন এতে ছবি আসবে।